and they said, we're paying you. আফগানিস্তানের উন্নয়ন নিয়ে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনা করার ইঙ্গিত দেওয়ার একদিন পর প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বলেন যে তার দেশকে আমেরিকানরা ভাড়া করা বন্দুকের মতো ব্যবহার করছে। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, তালিবানদের আফগানিস্তান দখলের পর ইমরান খান সেখানকার স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করার জন্য যোদ্ধাদের সঙ্গেও কথা বলেছিলেন। এছাড়া তিনি জানান, তালিবান আফগানদের মাটি দখলের পর থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেননি, যদিও দুই দেশের মধ্যে বছরের পর বছর ঘনিষ্ঠ মিত্রতা ছিল। অপরদিকে মার্কিন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমি কল্পনা করব তিনি খুব ব্যস্ত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার সম্পর্ক শুধু একটি ফোন কলের উপর নির্ভর করে না, এটি একটি বহুমাত্রিক সম্পর্ক হওয়া দরকার। প্রসঙ্গত, বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনার জবাবে ইমরান খান বলেন, আমাদের উচিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের যুদ্ধে জয়লাভ করানো, যা আমরা কখনোই করতে পারিনি। এছাড়াও তার বক্তব্য, পাকিস্তানকে ভাড়া করা বন্দুকের মতো ব্যবহার করা হয়েছে। You know, our relationship during this whole the US occupation of Afghanistan was a terrible relationship. It was the US said we are paying Pakistan, you know, and they paid us $9 billion for civilian aid and $11 billion for military aid. And they said, we are paying you. And so we were like a hired gun. তবে পাল্টা আক্রমণ করেছেন অ্যান্টনি ব্লিংকেন। তিনি মার্কিন আইন প্রণেতাদের বলেছেন, পাকিস্তানের আফগানিস্তানের নানাবিধ স্বার্থ রয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু সংঘর্ষ। সর্বোপরি ইমরান খান সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, আফগান তালিবানরা আমাদের আক্রমণ করছিল না। আমার ইচ্ছা, যদি আমি সরকারে থাকতাম তাহলে আমি যুক্তরাষ্ট্রকে বলতাম যে আমরা তাদের সামরিকভাবে নিতে যাচ্ছি না, কারণ প্রথমে আমাদের জনগণের সেবা করতে হবে। তবে একাধিকবার মার্কিন সমালোচনার সম্মুখীন হয়ে ইমরান খান কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।